পিছিয়ে থাকা প্রিয় বন্ধুরা সবাইকে নমস্কার। আপনি হয়তো ভাবছেন আপনি পিছিয়ে আছেন, অনেকেই হয়তো অনেক দূরে এগিয়ে যাচ্ছে, আপনি চেষ্টা করেও এখনো পিছনে বা পিছিয়ে আছেন, ভাবছেন কি করবেন কি করবেন। আমি একটি কথাই বলতে চাই, বিদ্যালয়ে কিন্তু সব ছাত্রছাত্রীদের রোল কিন্তু এক বা দুই হয় না, তেমনি আপনি চেষ্টা করুন, পরীক্ষায় দেখবেন। আজ আপনি হয়তো বিদ্যালয় পিছিয়ে, কিন্তু মূল পরীক্ষার সময় দেখবেন, পরীক্ষার রেজাল্টের দিন অনেক সময় এক রোল বা দুই রোল কিন্তু অকৃতকার্য বা ফেল করে, বা তারা পাশ করলেও যারা পিছনে আছে তারা কিন্তু এক রোল বা দুই রোলের থেকে বেশি নাম্বার পায়। সেহেতু আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন, চেষ্টাকে এমন ভাববেন না যে আপনি পিছিয়ে আছেন, আপনিও এগিয়ে। আপনার চেষ্টা অবশ্যই দেখবেন আপনি ঠিক পরীক্ষার সময় আপনি অনেক এগিয়ে আছেন। আমি হয়তো কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। সাফল্য এক বা দুই দিনে আসে না, চেষ্টা করুন। আমরা হয়তো এই মাত্র কয়েকদিন, সব কিছুই যদি দ্রুত বা শীঘ্রই সাফল্যের দিকে পৌঁছে যেত, তবে তো সবাই দ্রুত সাফল্যের গণ্ডি পেরিয়ে উপরের সিঁড়িতে উঠে যেত। আমি একটি কথাই বলতে চাই, আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনি আপনার একদিন সেই সাফল্যের গণ্ডি পেরিয়ে